গৃহকর্মীদের ওপর নির্যাতন যেন কোনো কোনো গৃহকর্ত্রী বা গৃহস্বামীর অভ্যাসে পরিণত হয়েছে। গৃহকর্মীরাও যে মানুষ এই উপলব্ধিও হারিয়ে ফেলেছেন কেউ কেউ। বিশেষত শিশু গৃহকর্মীদের ওপর নির্যাতন যেভাবে বাড়ছে তা আতঙ্কিত হওয়ার মতো। যারা শিশুদের ওপর কথায় কথায় নির্যাতন চালায় তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলা এখন সময়ের দাবি। সম্প্রতি কল্পনা নামে এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়। ঘটনাটি আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি সবাইকেই মর্মাহত করেছে এবং অনেকেই এ বিষয়ে প্রকাশ করেছেন নিজেদের মতামত। বিষয়টিকে কেন্দ্র করে গত 21 অক্টোবর মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লেখেন, কারো জীবন নষ্ট করবেন না। চারপাশে ঘটে যাওয়া অমানবিক ঘটনাগুলো সবসময় ভাবায় এই অভিনেত্রীকে। সে ঘটনাগুলোর প্রতিবাদ করেই নির্যাতিত মানুষের পক্ষে এ মন্তব্য করেছেন তিনি। লিখেছেন, এ ছবিটি কয়েকদিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। কাজের পাশাপাশি নেট দুনিয়াতেও বেশ সরব মেহজাবিন। প্রায় সময়ই সমাজের নানান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করতে কিংবা প্রতিবাদ করতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম হল না। মেহজাবিনের পোস্ট করা দুটি ছবির একটিতে আছে নির্যাতনকারীর একটি পোস্টের স্ক্রিনশট, যেখানে লেখা, বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর। ভক্তদের অনুরোধ করে মেহজাবিন চৌধুরী তার পোস্টে আরও লেখেন, দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে, কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কি করছে। 13 বছর বয়সী কল্পনা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নির্যাতনের শিকার হয়ে আসছে। নির্যাতনে তার সামনের 4টি দাঁত ভেঙে গেছে, বুক পিঠ সহ সারা শরীরে ছ্যাঁকা ও মারধরের ক্ষত। বর্তমানে সে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU চিকিৎসাধীন। দিনাত জাহান নামের এক তরুণীর বাসায় কাজ করত কল্পনা। নির্যাতনের ঘটনায় দিনাতকে আটক করেছে পুলিশ। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।